আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সোনাস ডায়েরি থেকে। সকালবেলা গাছগুলোতে খুব সুন্দর ফুল ফোটে, তাই বারান্দার এই গাছগুলো সকালবেলা দেখলে বেশ ভালো লাগে। আজকে রবিবার, সুবাইতা চলে যাচ্ছে স্কুলে, ওর যেহেতু পরীক্ষা আছে আজকে, কিন্তু আমার যাওয়ার কথা ছিল না, মা সুবাইতাকে নিয়ে যাবে, কারণ ইফাতকে নিয়ে আমি যাব এসএসসি পরীক্ষা দেখতে। কিন্তু যেহেতু এসএসসি পরীক্ষাটা স্থগিত হয়ে গেল, তাই আমি আর সুবাইতা যাচ্ছি এখন স্কুলে সুবাইতার পরীক্ষার জন্য। তো সুবাইতা ঢুকে গেল স্কুলে, স্কুলে অনেক বাচ্চা এসেছে। এইটা হচ্ছে আমাদের আজিমপুরের ক্যাম্পাস, ভিকারুননেসার আজিমপুরের ক্যাম্পাস। স্কুলটা ভিতরে দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় জায়গা জুড়ে স্কুলের ক্যাম্পাসটি অবস্থিত। আমি চেয়েছিলাম ধানমন্ডিতে দিতে, কিন্তু আমার কাছে আজিমপুরের ক্যাম্পাসটা বেশি ভালো লাগে, তাই আমি সুবাইতাকে আজিমপুরেই দিয়েছি এবং ইফাতকেও আজিমপুরে দিয়েছি। এখন আমি আবার যাচ্ছি সুবাইতাকে আনতে। এরপরে বাসায় চলে এসেছিলাম, অনেক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। এখন 2টা বাজে প্রায়, আমি চলে যাচ্ছি সুবাইতাকে স্কুল থেকে আনতে। এই তো চলে এসেছি আমি আজিমপুরে অলরেডি। স্কুল ক্যাম্পাসের সামনে আসতেই ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল। তো ওরা এখানে শিমুল আর পারুল আড্ডা দিচ্ছিল, আমি এসে ওদের সাথে জয়েন করলাম। আর দেখলাম যে আপাও এসেছিল, আপা হচ্ছে পারুলের বড় বোন। তো খুবই ভালো, আপার সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক, আমরা একসাথে হলে অনেক গল্প অনেক আড্ডা দিই। এখন চলে এসেছি কলোনিতে, কারণ পারুলের গাড়িটা কলোনিতেই ছিল, শিমুল আমাদেরকে বাই দিয়ে চলে যাচ্ছে। আমি পারুলের সাথে ওদের গাড়িতে যাচ্ছি, পারুল যেহেতু ধানমন্ডি যাচ্ছে তাই আমাকে একটু আরঙ্গে নামিয়ে দিয়ে তারপর ওরা চলে যাবে। এই তো আমরা দাঁড়িয়ে আছি এখন গাড়ির জন্য। কলোনির ভিতরটা কিন্তু দেখতে অনেক সুন্দর, তো ওই পাশে আরও অনেক সুন্দর ছিল। চলে এসেছে গাড়ি, আমরা এখন উঠে পড়ছি। তো গল্প করতে করতে আমাদের কিন্তু খুব বেশি সময় লাগেনি, আর আপা আসলে তো আপার সাথে গল্পটা অনেক ভালো জমে যায়। গল্প করতে করতে আমরা অলরেডি চলে এসেছি। এই তো এটা হচ্ছে গিয়ে আরঙ্গের বিল্ডিং, তো এখানে ইউনিক্লো শোরুমও আছে। এখন আমি আর সুবাইতা প্রথমে চলে যাচ্ছি ইউনিক্লোতে, এরপর যাব একটু আরঙ্গে, আরঙ্গে একটু কাজ আছে সেটাও সেরে নেব আজকে। তো ইউনিক্লোতে গিয়ে সুবাইতা ওর জন্য ড্রেস দেখছে, ওর এই নীল কালারটা পছন্দ হয়েছিল কিন্তু এটা সাইজ ছিল না, তাই সুবাইতা এটা নিতে পারেনি, তাই ও পিঙ্ক কালারটা নিয়েছে। সুবাইতা ঘুরে ঘুরে ইউনিক্লোর পুরো শোরুমটা দেখল, আর কয়েকটা টপস ইফাতের জন্য পছন্দ করলো, কিন্তু ইফাত তো এগুলো পরবে না আমি ভালো করেই জানি। তো ওর পাপার জন্য একটা টি শার্ট নিয়ে নিল, ফাদার্স ডেতে সুবাইতা ওর ঈদের সালামির টাকা দিয়ে ওর পাপাকে একটা টি শার্ট দিল, গিফট করল। তো বাচ্চারা কী দিল এটা বড় কথা না, ওরা যে মনে রেখে পাপার জন্য কিছু কিনেছে এটাই কিন্তু অনেক বড় জিনিস। পৃথিবীর সকল পিতার জন্য রইল আমার বিনম্র শ্রদ্ধা, সবাই ভালো থাকুক তার সন্তানদের নিয়ে। চলে যাচ্ছি বাসায়, আরঙ্গে গিয়েছিলাম, আরঙ্গে যেহেতু ভিডিও করতে দেয় না তাই সেখানে আমি আর খুব একটা ভিডিও করতে পারিনি। বাসায় এসে দেখাবো আপনাদেরকে কী কী শপিং করলাম। এই তো এই টি শার্টটা সুবাইতা কিনেছে ওর পাপার জন্য, কালারটা যদিও খুব সুন্দর লাগছে না কিন্তু অরিজিনাল কালারটা অনেক সুন্দর, ক্যামেরাতে খুব একটা ভালো আসছিল না। যেহেতু রাতের বেলা আমি ভিডিওটা করেছি তাই লাইটিংটা মনে হয় ভালো ছিল না, কিন্তু টি শার্টটা বেশ সুন্দর ছিল। সুবাইতাই চয়েস করে ওর পাপার জন্য নিয়ে এসেছেন। সুবাইতার সামনেই বার্থডে তাই ওকে আমি একটা টপস গিফট করলাম আর সাথে একটা প্যান্ট। তো প্যান্টটা আর টপসটা একটু ম্যাচিং পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম। প্যান্টটার কোয়ালিটিটা খুব ভালো ছিল আর কালারটাও কিন্তু একটু অন্যরকম ছিল, সাদা কালো প্যান্ট তো অনেকগুলো আছে তাই এই কালারটা ভালো লাগলো নিয়ে আসলাম। সুবাইতার বার্থডেতে ইউনিক্লো থেকে এই টপসটা আমি ওকে গিফট করলাম। টপসটা দেখতে দেখতে প্রতিদিনের মতো আজকেও আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন, বেল বাটনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই কথাটা আপনাদেরকে প্রতিদিন কেন বলি সেটা নিশ্চয়ই এই স্ক্রিনটা দেখে এখন বুঝতে পারছেন। আমার প্রায় 76.1% ভিডিও যারা দেখেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো এটা কিন্তু অনেক বড় একটি সংখ্যা। আপনারা যদি ভাইয়া বা আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যারা আমার ভিডিও দেখেন, তাহলে আমার চ্যানেলটি কিন্তু আরও অনেক দূর এগিয়ে যাবে। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটি আরও অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে। এটা হচ্ছে আমাদের মাহিরা বেবির জন্য একটা টপস কিনেছি আরং থেকে, যেহেতু গরম তাই আমি একটু স্লিভলেস কিনেছি, আর একটা ফেস ওয়াশ কিনেছি। মাহিরার এই টপ প্যান্টসটা সুবাইতা চয়েস করে নিয়ে এসেছে। এরপর বিকালবেলা মিস এসেছে, সুবাইতার মিস, তো মিসকে চা দেব আর সাথে আমি একটু চা খাবো। চা বানালে আমার আবার না চা খেলে হয় না, তো মিসকে চা দিয়ে দিচ্ছি। অনেক গল্প হলো, আশা করি এতটুকু সময় আমার সাথে থেকে আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন। তা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।